হে হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড অলওয়েজ আমি ভালো আছি। সো গাইস, ডিসপ্লেতে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটাকে বলে এস্থেটিক ভিডিও। এটা এখন টিকটক এবং লাইকিতে প্রচুর ভাইরাল হচ্ছে। সো গাইস, আজকে আমি শেয়ার করব যে আপনারা কিভাবে এই ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো চলুন শুরু করা যাক। ওকে, সো গাইস, ভিডিও এডিট করার জন্য আমরা দুইটি অ্যাপ্লিকেশন ইউজ করবো। এক নাম্বার VN ভিডিও এডিটর এবং দুই নাম্বার প্রিকুয়াল। এই দুটি অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি গিয়ে সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমি কথা দিলাম ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। সো চলুন শুরু করা যাক। সো গাইস, VN ভিডিও এডিটর অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করবো, সিম্পলি ওপেন করবো। ওপেন করার পর আমরা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবো। ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা আমাদের চারটি অথবা তিনটি ভিডিও এখানে অ্যাড করে নিব। সো গাইস, এই ভিডিওগুলি আপনি নর্মালভাবে শ্যুট করবেন অ্যান্ড এটাকে আমরা পরে এডিট করব। সো আমি আমার ভিডিওটি এখানে ওপেন করে নিচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমি আপাতত তিনটি ভিডিও এখানে ওপেন করে নিয়েছি। গাইস, বেসিক্যালি আমাদের এটার থিমটা কি, এখানে আমাদের কী করতে হবে, একটি পর একটি ফ্রেম আগাতে হবে এবং আমাদের ভিডিওতে স্লো ফাস্ট অ্যাড করতে হবে এবং এখানে একটা একটা করে ট্রানজিশন অ্যাড করতে হবে। আমি আপনাকে সব দেখা দিচ্ছি। সো সাপোজ আমার এই ভিডিওটা আছে, আমি এখানে কী করবো, একটি করে ফ্রেম আগাবো অ্যান্ড এখান থেকে স্পিডে ক্লিক করে এখানে একটু স্লোমো করে দিব, এখানে আবার ফাস্ট করে দিব, এখানে একটু স্লোমো অ্যান্ড এখানে ফাস্ট। আমি দেখাচ্ছি, এই তো হয়ে গিয়েলো। যখন আমাদের এই ভিডিওটি শেষ হয়ে যাবে তখন আমরা একটা করে ইফেক্ট অ্যাড করবো অথবা ট্রানজিশন। সো আমরা সিম্পলি এখানে এফেক্টসে যাবো অ্যান্ড এখান থেকে আমরা যে কোনো ট্রানজিশন অ্যাড করতে পারি। লাইক আমি এটা অ্যাড করলাম, এই দেখেন। ওকে, সো গাইস, আমাদের ফার্স্ট ভিডিও কিন্তু এডিট হয়ে গিয়েছে মোটামুটি। সো আমরা এখন সেকেন্ড ভিডিওতে এসে কী করবো, এই যে সেম স্পিডে ক্লিক করবো অ্যান্ড হালকা একটু স্লো, ফাস্ট অ্যান্ড স্লো, এইভাবে করে নেবেন। আমি অলরেডি এটা এডিট করে রেখেছি তাই আমি আর ঠিকভাবে এডিট করছি না, আপনারা করে নেবেন। অ্যান্ড যখন ভিডিওটি শেষ হয়ে যাবে সেই মোমেন্টে এসে আপনি একটি করে ইফেক্ট অ্যাড করে দেবেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা অ্যাড করে দেবেন। এরপর আমরা সেম এই ভিডিওটাও কী করবো, স্লো ফাস্ট করে দেবো, এই যে এখান থেকে ফাস্ট স্লো ফাস্ট, দেখেন গাইস, এটা আপনি করে নেবেন। এখানে লাস্টে এসে ইফেক্টে ক্লিক করে আমরা যে কোনো একটি ইফেক্ট অ্যাড করতে পারি। লাইক আমি এটা অ্যাড করলাম, দেখাচ্ছি হয়ে গিয়ে এলো। সো গাইস, এটা কিন্তু আমাদের স্লো ফাস্ট হয়ে গেছে। বেসিক্যালি আমাদের এটা কিন্তু করতে হবে ভালো করে, আমি জাস্ট আপনাকে দেখাই দিলাম আপনি কীভাবে করবেন, এটা বাকিটা আপনার ইচ্ছা আপনি কীভাবে এটাকে স্লো ফাস্ট করতে পারবেন। এখন আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে ভালো করে ফিল্টার অথবা ইফেক্ট অ্যাড করা, যেটা আমরা প্রিকুয়াল অ্যাপে করব। সেই প্রসেসগুলো আপনি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার ভিডিও কিন্তু 100% ভাইরাল হবেই। সো আমরা এখন প্রিকুয়াল অ্যাপে চলে যাই। ওকে, সো গাইস, এরপর আমরা সিম্পলি কী করবো, প্রিকুয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর সিম্পলি এখান থেকে আমার একটা প্রজেক্ট নেওয়া ছিল, এটাকে আমি ক্যান্সেল করে দিলাম। এরপর আমরা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে আমাদের ভিডিওটি এখানে ওপেন করে নিব। সো গাইস, কালার গ্রেডিংয়ের জন্য আমি আপাতত এই ভিডিও নিয়েছি যেন আমি ভালো করে কালার গ্রেডিং আপনাদেরকে দেখাইতে পারি। এই যে দেখেন গাইস, ফার্স্টে আমি একটা ফিল্টারে ক্লিক করলাম, এটা একটু লোডিং নেবে। দেখেন গাইস, এক ক্লিকে কিন্তু আমাদের কত সুন্দর ভিডিও এডিট হয়ে যাচ্ছে। আপনি একটা করে একটা ফিল্টার আগাবেন, দেখবেন এইগুলো কিন্তু সব ভাইরাল ফিল্টার। সো আপনি যখন এই ফিল্টারগুলো অ্যাড করবেন, সাথে ট্রানজিশন অ্যাড থাকবে এবং মিউজিক অ্যাড থাকবে, আপনার ভিডিওটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। গাইস দেখেন, এখানে অনেকগুলো ফিল্টার আছে, আমি আপনাকে আপাতত দেখাচ্ছি সবগুলো। আপনি এগুলো একটা পর একটা অ্যাড করবেন এবং ভিডিওগুলোকে এডিট করবেন। সো গাইস, এখানে অনেকগুলো ফিল্টার আছে, আমি আপাতত দেখা দিচ্ছি আপনি অ্যাড করবেন। এছাড়া আপনি এখান থেকে আপনি চাইলে আপনার মন মতো করে ভিডিওটাকে কাস্টমাইজ করতে পারবেন। সো লাইক আমি এখানে কোনো ফিল্টার দিলাম না, আমি এখানে কী করবো গাইস, দেখেন এই যে এখানে আসি হচ্ছে অ্যাডজাস্টে ক্লিক করলে আমি চাইলে ব্রাইটনেস বাড়াতে পারবো, এখানে কন্ট্রাস্ট আছে, দেখেন কন্ট্রাস্ট বাড়াতে পারবো, এত ভিডিওতে শার্পনেস দিতে পারবো, দেখেন কতটা ভিডিও শার্প হয়ে গিয়েছে, দেখেন কতটা শার্প হয়ে গিয়েছে। এরপর এখান থেকে আমরা গ্রেন অ্যাড করতে পারবো, এই যে স্যাচুরেশন আছে স্যাচুরেশন অ্যাড করলাম, এখান থেকে হাইলাইট বাড়াতে পারবো কমাতে পারবো। এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা আইফোনে পাই, সেম টু সেম এরকম আপনি ইফেক্টগুলো এখান থেকে এডিট করতে পারবেন। গাইস, এরপর আপনি পাবেন এখানে ইফেক্ট, ইফেক্টে যাওয়ার পর বিভিন্ন ইফেক্ট আছে, আমি দেখাচ্ছি, দেখেন গাইস, এই দেখেন, এটাকে বলে শাইন ইফেক্ট। এটা আপনার ভিডিওটা এখন আটকাচ্ছে অথ ভিডিওটা কিন্তু অনেকটা ল্যাগ করতেছে, কিন্তু এটাকে এক্সপোর্ট করলে একদম স্মুথ চলবে, এখানে কোনো প্রবলেম হবে না, এটা গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। এখান থেকে আপনি চাইলে অপাসিটি বাড়াতে পারবেন কমাতে পারবেন, দেখেন।
সো আপনার যদি এডিট ডান হয়ে থাকে তাহলে এটাকে এক্সপোর্ট করার জন্য সিম্পলি এখান থেকে এইচডি অপশনে ক্লিক করবেন অ্যান্ড এটা হাই রেজুলেশনে ভিডিওটা সেভ হয়ে যাবে। সো গাইস মূলত এই ছিল ভিডিও, আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।